আমরা যদি ইউজারের যে পাসওয়ার্ডটি আছে সেটি যদি আমরা চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক করব, অর্থাৎ এই ইউজার নেমের এই বাটনটিতে ক্লিক করব। এখানে আমরা দেখতেছি লগ আউট এবং চেঞ্জ পাসওয়ার্ড। চেঞ্জ পাসওয়ার্ডে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা পূর্বের পাসওয়ার্ডটি দিব, অর্থাৎ পূর্বে যে আমরা যে পাসওয়ার্ডটি দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটি দিব, এবং পরবর্তীতে নতুন পাসওয়ার্ডটি আমরা টাইপ করব এবং কনফার্মেশন পাসওয়ার্ড টাইপ করে আমরা সাবমিট বাটনে ক্লিক করলে পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে যাবে।